জীবনের প্রথম উপস্থাপনার অভিজ্ঞতাটা কি ছিল? আচ্ছা, জীবনের প্রথম উপস্থাপনা বলতে তো আসলে অবশ্যই সিদ্দিকা কবির'স রেসিপি। আমি জানি না আব্দুল্লাহ রানা বা সারা জাকের এই অনুষ্ঠান না দেখলেই ভালো। আমার অভিজ্ঞতাটা প্রথম দিন আমার সিদ্দিকা আপার অনেক খারাপ, চারটা ক্যামেরার সামনে, জীবনের প্রথম চার ক্যামেরায় এতগুলি রান্নার উপকরণ, অর্ধেকেরই নাম জানি না। তারপরে তো কোন ক্যামেরায় তাকিয়ে কি বলতো, আমি সোজা হয়ে ইভেন দাঁড়াতে পারতাম না, আমি পুরো কুজা ছিলাম, কুজা হয়ে গেছি। এবং আমার ডিরেক্টরের বকা টকা খেয়ে সিদ্দিকা আপা প্রথম ছিল সেটা। হ্যাঁ, সিদ্দিকা আপা দুজনই, সিদ্দিকা আপা এর আগে বিটিভিতে অনেক রান্না শো করেছেন প্রোগ্রাম, কিন্তু এরকম চার ক্যামেরা এত ঘটা করে এইভাবে হয়তো অনুষ্ঠান করেছেন বলে মনে হয় না। আর আমার এই নতুন উনি পাশে তাকিয়ে দেখা যে উপস্থাপকই ঠকঠক করে কাঁপছে, মানে কি হবে এই অনুষ্ঠানের। তারপরে তো ডিরেক্টরের বকা টকা খেয়ে কান্নাকাটি করে মানে আমার প্রথম দিন পার হয়েছে। আমি বলতে পারবো না সেটা কি ভয়াবহ অভিজ্ঞতা, মানে খারাপ। তারপরে একটা সময়ে আবার দ্বিতীয় দিন যখন সেটে গেলাম, তখন আস্তে আস্তে বুঝলাম যে না, আসলে কাজটাকে ঠিকঠাক করতে হবে। সবাই তখন হেল্প করা শুরু করলো, আস্তে আস্তে করে কি করে যেন একটা জায়গায় আসলাম। কিন্তু আসলে প্রথম দিনটা খুব ভয়াবহ ছিল উপস্থাপনার জন্য। প্রথম লুকিয়ে লুকিয়ে সেজেছিলেন কবে, মনে আছে? আমার যতদূর মনে পড়ে ক্লাস সেভেনে আমার একটা পারফরমেন্স ছিল ফিরোজা বেগমের খেলিছে জল যে দেবী, এই গানটার সাথে ক্যাসেট প্লেয়ার চালিয়ে নাচা, ওই দিন আমি একদম একা একাই সেজেছিলাম। আমার মনে পড়ে যে অনেক বেশি সাজগোজ করাটা ওইবারই প্রথম, একটা উইন্টারে শীতের কোনো একটা অনুষ্ঠান, বছর শেষের বাৎসরিক স্কুলের প্রোগ্রাম, নীল রঙের একটা শাড়ি পরেছিলাম এবং আমি আয়নাতে দাঁড়িয়ে প্রচুর কী জানি একটা সাজগোজ করেছিলাম, এরকম কিছু একটা হতে পারে। মানে ওদিন বড় বোনদেরও হেল্প নেইনি, নিজে নিজে সাজগোজ করে স্কুলে চলে গেছি। এই তো শুনলাম নিজে নিজে সাজগোজের কথা, কিন্তু একটু বড় হওয়ার পর বিউটি পার্লারে কি যাওয়া হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, যাওয়া হয়েছিল। সেটা না, সবারই যাওয়া হয়েছিল। কি কি করা হয়েছিল প্রথম? আইব্রোজ, অবভিয়াসলি আইব্রোজ। কেমন লেগেছিল সেটা? খুব খারাপ, কাঁদতে কাঁদতে ফুলে টুলে কেটে টেটে উফ, একাকার অবস্থা, এবং মনে হচ্ছে আর জীবনও করবো না। আর এখনকার মতো তো তখনও এরকম মানে এত টেকনিকগুলো এক্সপার্ট হ্যান্ড বা এত টেকনিক্যালি ইয়ে ছিল না। তো এখন যেমন সুতার এটাও কিন্তু বদলে গেছে, বা একটু পাউডার দিয়ে করা, তখন কিন্তু একেবারেই অন্যরকম করে। আমার মনে হয় বয়স কীরকম ছিল তখন? আমার মনে হয় আমি ইন্টারের সময় এই কাণ্ডটা ঘটিয়েছিলাম, মানে ম্যাট্রিক পর্যন্ত কোনো পারমিশনই ছিল না বাসায়, পার্লার যাওয়া ভুরু তোলার তো প্রশ্নই উঠে না। ইন্টারের পরপর আমার মনে আছে যে আমি একটা প্রোগ্রামে যাব, তখন হচ্ছে আর এত বেশি মোটা ভুরু আমার, এত ডার্ক ছিল এবং এখানে কিছুটা জোড়া টাইপেরই, আমার মনে হচ্ছে না এটা আমার ক্লিন করা দরকার। প্রথম প্রেম কবে মনে এসে দোলা দিয়েছিল? হ্যাঁ, অফকোর্স, এটা কী করে ভুলতে পারি। এটা অ্যাকচুয়ালি যদি ওয়ান সাইডেড ধরি, তাহলে সেভেন এইট থেকেই আমার স্কুলে আমাকে একটা ছেলে খুব জ্বালাতো, ওর নাম আকাশ। আমি এই অনুষ্ঠান দেখছি কিনা, রাশিয়াতে আছে, অনেক আকাশ আছে। তো ওর দিক থেকে ওটা প্রথম, কিন্তু আমি আসলে তখন ওই জিনিসটা কিছুই কাজ করেনি। আর আমি খুব টমবয় টাইপের ছিলাম, গেছো ছিলাম, মনে বাদারে গাছে ঝুলে বেড়ানো এবং ওই ছেলেদের সাথে বোমবাস্টিং খেলা। আমি জানি না তোমাদের যুগে তোমরা এসে এরকম খেলেছো কিনা, আমরা কাজিনরা খেলেছিলাম, আমরা স্কুলে ভীষণ বোমবাস্টিং খেলতাম, কিন্তু আমাদের দিক শেষ হয়ে যেত, কম জোরে মারতো না, আমাদের অনেক জোরে মারতো। তো ওইগুলি নিয়ে এবং স্কুলের অ্যাক্টিভিটিস বা কবিতার সংগঠন নিয়ে না আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত অনেক বিজি ছিলাম। এই জিনিসটা আসলে ওইভাবে কখনো মনে হয়নি, বাট ইন্টারের পর ডেফিনেটলি ফিল করেছি, ভালোভাবেই ফিল করেছি। সবসময় এই সচরাচর দেখা যায় রান্নার অনুষ্ঠান মানে শারমিন লাকি একটা নাম আছে, তো নিজে কখন প্রথম রান্নাঘরে নিজে রান্না করতে গিয়েছিলেন? এটা অনেক ইন্টারেস্টিং, আমি জানি না মানে আমার জন্য বা তোমার জন্য, আমার দর্শকের জন্য কতটুকু হবে আমি জানি না। সেটা হচ্ছে যে আমি রান্নার শুরুটা মানে বাসায় যেটা শুরুটা সেটাও হেল্পার হিসাবে, আমি এখনও হেল্পার হিসেবেই আছি, মানে সবসময় মায়ের পাশে বসে আমি হেল্প করেছি। আচ্ছা আচ্ছা, আমার এটা মনে আছে যে আমি গুড হেল্পার, নো ডাউট অ্যাবাউট ইট। শারমিনলাকে নিজে কবে প্রথম ডিশ করে এরকম করে উপহার দিয়েছিল? এইটা শ্বশুরবাড়িতে, এই দুর্ঘটনাটা শ্বশুরবাড়িতে। বিয়ের পরে কি রান্না হয়েছিল? আমার যতদূর মনে পড়ে কোনো চিকেন, এবং এটা খুব একটা আহামরি কিছু ভালো হয় নাই, ওইটা আর না বলি। আচ্ছা, প্রথম বন্ধুদের সাথে কোথাও দূরে চলে গেছি বেড়াতে? স্কুল থেকে জীবনে একবারই পালিয়েছিলাম স্কুল ফাঁকি, সেটা সব বন্ধুরা মিলে রমনা পার্ক। রমনা পার্ক তখন তো আর অনেক দূর না, কোনো রিক্রিয়েশনের কোনো জায়গা নাই, তখন তো চন্দ্রিমাও হয় নাই, সো রমনা পার্কই ছিল। এবং এরকম আমরা শুনছি যে এরকম একটা পার্ক আছে রমনা, সবাই মিলে গেলে কি হয় এবং স্কুল ফাঁকি দিলে কি হয়, ওটা জীবনের প্রথম এবং শেষ। ধরা পড়া হয়েছে না, যাপাতো যে যার বাসায় চলে গেছে, আর আমরা কেউ স্কুলে ব্যাক করি নাই।